পুড়িয়ে দেওয়া হচ্ছে গাছপালা, দাউ দাউ করে চলছে বনাঞ্চল, ধ্বংস হয়ে যাচ্ছে সবুজ। এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের বইতা এলাকায়। জানা গেছে, স্থানীয় শ্মশান চুল্লির পাশে বনসৃজন প্রকল্পে বট, অশ্বত্থ, শিশুসহ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগানো হয়েছিল। এছাড়াও স্থানীয় পরিবেশ প্রেমী মানুষজন ওখানে অসংখ্য গাছ লাগিয়েছিলেন। সেই গাছপালায় কে বা কারা পুড়িয়ে দিচ্ছে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন পরিবেশ প্রেমী থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। পাশাপাশি বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতা। এখন দেখুন এ বিষয়ে কে কি বলছেন। এখানে কি হয়েছে জিনিসটা, এখানে কি হয়েছে গাছপালা? আমরা একটা ধিক্কার জানাই, কি হয়েছে গাছপালা ধরিয়ে দিয়েছে? গাছপালা ধরিয়ে দিয়েছে, সব গাছপালা পুড়িয়ে দিয়ে ছাই করে দিয়েছে। গাছ বাঁচলে তবে তো মানুষ বাঁচবে, গাছ বাঁচলে মানুষ বাঁচবে। গাছ একটা প্রাণ, গাছ একটা প্রাণ। এটা কোন জায়গায়? এটা হচ্ছে বুইতা। কারা ধরিয়েছে, কারা ধরিয়েছে সেটা তো বলতে পারবো নি, আমরা দেখিনি। রাতের অন্ধকারে, কখন সন্ধ্যেবেলা রাতের অন্ধকারে আগুন লাগিয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে তপন। আমি তো শান্তিলাল, আমি বুঝতে পারছি ভূমিতার ওখানে যে শ্মশান চুল্লিটা ছিল বুঝতেন সেটা তো, ওখানে আমি আমার বাবার নামে, দাদুর নামে, পাখির নামে বহু গাছকে উৎসর্গ করেছিলাম। 12-14 ফুট করে গাছগুলো হয়ে গেছিলো, সেই গাছগুলো নৃশংসভাবে পুড়িয়েছে। কি আনন্দ পেয়েছে আমি জানি না, তবে আমি ঈশ্বর বিশ্বাসী, আইন দিয়ে সব জিনিসকে সমাধান করা যায় না। মানুষের গণ সচেতনতা না এলে একে এর সমাধান নেই। ওখানের মানুষ চির শান্তির জন্য তার মৃতদেহ দাহ করা হয়, আবার অনেক লোক রোদেতে কষ্ট পায় পেয়ে ওই গাছগুলো তলাতে হয়তো বসতো, বিশ্রাম নিত, পাখিরা ফল খেত, পাখিরা বাসা বাঁধত। এমন কিছু মানুষ আছে তারা এইগুলো তাদের বিবেকে নেই, তারা আমি ওখানে যেদিন জানানো হয়েছিল তার পর দিনে গিয়ে অনেকক্ষণ মনে মনে কেঁদেছিলাম, এবং প্রকৃতি মাতাকেই বলুন আর ঈশ্বরকেই বলুন জানালাম। ওনার যদি এবার বিচার থাকে তো বিচার করবেন, এছাড়া আর কি করার আছে? ওনারাই কাজ, ওনারা করে যাবে, আমি গাছ লাগিয়ে যাবো, এখন এখন তো লাগাচ্ছি, আবার লাগিয়েও যাব, দেখা যাক কত ওরা পুরোতে পারে। আর প্রকৃতি মাতা আমাকে সাহায্য যদি করে, আমার বিশ্বাস আমি মৃত্যুর শেষ নিঃশ্বাস যখন বেরোবে তার আগে পর্যন্ত আমি গাছ লাগিয়ে। আপনার নাম? আমার নাম অশীর মুখার্জি, আমার বাড়ি কোথায়। গাছ কাটার আমরা কোনো পারমিশন দিচ্ছি না পঞ্চায়েত থেকে। আর গাছ পুরানোর ব্যাপারটা, চাষিরা যখন চাষের জমিতে আগুন লাগানো হচ্ছে তাদেরকে বারণ করাই আছে, কেননা সেখানেতে তাদেরকে দাঁড়িয়ে পোয়াল কুটি যেগুলো আছে সেগুলো পড়ানোর জন্য, তারা সেখানেতে যখন আগুনটা ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে সেটা তাদের দায়িত্ব। আর আমাদের গাছ যেগুলো লাগানো হচ্ছে সেগুলো আমরা যখন নষ্ট হয়ে গেছে তার ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আরও কঠোর হতে হবে, তার জন্য আমরা সুব্যবস্থা নেব দেখছি। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি থাকাকালীন আমার একটা ইচ্ছা ছিল, আমার একটা মনে ইয়ে ছিল যে মানুষ যখন মরবে তখন সেই জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন একটা এমন একটা ভূমি তৈরি হবে যেখানে মানুষ পায়দণ্ড দাঁড়িয়ে থাকবে। সেখানে আমি ওই জায়গাটা গোঘাট পঞ্চায়েতের সহযোগিতায় প্রায় 300-350 ফলের গাছ লাগিয়েছি, এবং প্রতীক্ষালয়, পায়খানা, বাথরুম থেকে কল থেকে আরম্ভ করে সমস্ত পরিষেবার জায়গাটা তৈরি করেছি সরকারের পদান্নতে। কিন্তু আপনারা যেটা বলছেন আমিও সেটা লক্ষ্য করেছি, এবং খবর পেয়ে ছুটে গেছি, বহু চেষ্টা করছি কে গাছ লাগা মানে গাছেতে গায়ে যেগুলো অন্য আগাছা আছে শুকনো সেই আগাছাতে আগুন লাগিয়ে প্রায় না হলেও 50-60 গাছকে নষ্ট করে দিল। আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছি এবং এর জন্য আমি দুঃখিত। তার কারণ রাত্রেবেলা মদ্যপ মানুষ এত চারিদিকে ঘোরাফেরা করছে, এবং ওখানে মাঝে মাঝে মনে হয় যে কলের হ্যান্ডেলটা বিকালবেলা খুলিলে পালিয়ে যাও। হ্যাঁ, কিন্তু সেটা তো ঠিক জায়গা নয়।
তাই আমি এর ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। আপনারাও যদি জেনে থাকেন যে এর সঙ্গে কে কে জড়িত আছে সত্তর খবর দিন, আমি প্রশাসনের দ্বারস্থ হয়ে তাকে অ্যারেস্ট করিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যে আমার যতদূর করার আমি করব। তার কারণ বহু মানুষের প্রতীক্ষার, বহু মানুষের ইচ্ছার, ওইটা একটা ইচ্ছা শক্তিকে সামনে রেখে তৈরি করা একটা শান্তি আলয়, যে এখানে মানুষ অন্তত দুদণ্ড শান্তিতে বসতে পারবে। আজকে কামারপুকুরে চুল্লি হয়েছে, এখানে খুব কম মানুষের দাহ হচ্ছে, কিন্তু পরিশ্রান্ত মানুষ জল খেয়ে ওই জায়গায় বসা, বিকালবেলা অনেকেই বেড়াতে যে ওই জায়গায় দাঁড়িয়ে থাকা, ওই জায়গায় যে বসা, এটা চলছিল। কিন্তু সেই জায়গাকে এইভাবে নষ্ট করে দেবে অসামাজিকতা, আমি তীব্র প্রতিবাদ জানাই। এবং আমি আপনাদের মাধ্যমে বলছি, যদি কোনো বক্তির খোঁজ পান বা কোনো দুষ্কৃতকারী খোঁজ পান, তাহলে সত্তর জানান। আমরা গ্রামগত বা আমরা আমি ব্যক্তিগতভাবে থানায় তার বিরুদ্ধে কাজ করব। আরেকজন কেউ আছে যার ওই জায়গাটা দরকার, মূল্যবান জায়গা, ওখানে একটা পিচ রাস্তা হয়েছে রাস্তায় মাঠের মাঝে মাঝে, মূল্যবান জায়গা, গাছগুলো উড়িয়ে দিলে ওখানটা এবারে প্রমোটিং হবে, বিক্রি হবে বেশি দামে। গাছের মর্ম কী, গাছের মূল্য কী, পরিবেশ কী, এসব জ্ঞান যাদের নাই তারা এসবই করবে, হচ্ছে তো। ওই তো মামুনিয়া বলছেন, পাশেই তো মান্দারণ জেলা পরিষদ। মান্দারণে শুধু গাছের সংখ্যাটা যদি ধরা হয় কমপক্ষে 1 কোটি, গাছের যদি মান ধরা হয় সবই শাল সেগুন ইত্যাদি মেহগিনি, গোটা মান্দারণে কটা ইউক্যালিপটাস গাছ দাঁড়িয়ে আছে সমস্ত কেটে বিক্রি করে দিয়েছে। তাহলে এরা বোঝে না। আমি ছবিটা দেখেছি, দেখলাম এক সুন্দর কাঁঠাল গাছ হয়েছিল, আম গাছ, নারকেল গাছ সব পুড়ছে দাও দাও করে, ওই জায়গাটা বিক্রি হবে, টাকা হবে। লুট করা যাদের স্বভাব, তারা কিচ্ছু মানে না, প্রাকৃতিক সম্পদও মানে না, পরিবেশও বলতে জ্ঞান নাই, টাকা, গাছ পুড়িয়ে জায়গা ফাঁকা করে জৈবিক্রির ধান্দা, এই উদ্দেশ্য। নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।